নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অজয় পাল আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে সরব হল কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বনমন্ত্রীর এলাকায় 35টি অবৈধ ফিশারির বাঁধ দখলমুক্ত করল বন বিভাগ। বাদ্রিপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গৃহপালিত পশু, আহত এক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয় নিয়ে সরব হল গ্রাহক সুরক্ষা সমিতি। বিগত 2টি বছর করোনা মহামারীর ত্রাস সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যেমন আঘাত এনেছে, তদ্রূপভাবেই সাধারণ মানুষের আর্থিক অবস্থাও ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ ডিজেল ও পেট্রোলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এহেন অবস্থায় অসম শক্তি বিতরণী তথা APDCL ঘরোয়া বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল 2 টাকা করে বৃদ্ধি করার প্রস্তাব দেওয়ায় ক্ষোভ ব্যক্ত করল গ্রাহক সুরক্ষা সমিতি। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান যে প্রস্তাবিত বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিষয়ে বিরোধিতা করে সংস্থার তরফে কমিশনের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে দেশে বসবাসরত সাধারণ মানুষের আর্থিক সংকটের কথা মাথায় রেখে কমিশন যাতে কোনোভাবেই প্রস্তাবিত বিদ্যুৎ মাশুল বৃদ্ধি না করেন। এছাড়াও সংস্থার কর্মকর্তারা রাজ্য সরকারের কাছেও এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ইমেল পাঠিয়েছেন। যদি কমিশন তথা রাজ্য সরকারের তরফে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে সংগঠন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে বৃহৎ গণ আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হবে বলেও এদিন কড়া ভাষায় সরকারকে হুঁশিয়ারি দেন তারা। এ ব্যাপারে গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে 2 টাকা করে প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার জন্য বিদ্যুৎ নিয়ামক কমিশনের কাছে প্রস্তাব রেখেছে এবং গত 2 মার্চ গুয়াহাটিতে নিয়ে শুনানিও হয়েছে যে এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা হবে কি না। এবং আমরা শুনেছি যে মোটামুটি আসাম বিদ্যুৎ নিয়ামক কমিশন এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রায় সিদ্ধান্ত নিয়ে বসে আছে এবং এখন এই প্রস্তাবটা আসাম সরকারের কাছে যাবে। তারপর আসাম সরকার অনুমোদন দিলে পরেই আগামী 2022-23 সালে আপনার প্রতি ইউনিট বিদ্যুৎ মাশুল মানে ঘরোয়া সংযোগের ক্ষেত্রে 2 টাকা করে বৃদ্ধি পাবে। এর ফলে সাধারণ মানুষের অবস্থা খুব শোচনীয় অবস্থায় এসে দাঁড়াবে। এমনিতেই আর্থিক অবস্থা খুবই খারাপ সাধারণ গরিব মানুষের বা সাধারণ মানুষেরও। এরপর যদি প্রতি ইউনিট বিদ্যুতের মাশুল 2 টাকা করে বৃদ্ধি হয়, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? তো আমরা এ ব্যাপারে আসাম সরকারের কাছে দাবি রাখছি এবং অলরেডি গ্রাহক সুরক্ষা সমিতির আসামের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি রাখা হয়েছে যে এই বিদ্যুৎ মাশুল যাতে বৃদ্ধি করা না হয়। এই 2 টাকা করে অন্তত বাঁচুক, ইউনিট প্রতি 2 টাকা মানে অনেকটাই টাকা। কেউ যদি 50 ইউনিট বা 80 ইউনিট ব্যবহার করেন তাহলে কত দাঁড়াতে পারে? এবারে 2 টাকা করে বাড়লে প্রত্যেক মাসে গিয়ে সেটা কোথায় দাঁড়াতে পারে? এই জায়গাটা বড় মারাত্মক জায়গা এবং তার সঙ্গে শেষটাও কিন্তু বেড়ে যাবে, যেটা আগে বললাম যে একসঙ্গে জুড়ে গিয়ে তার পার্সেন্টেজটা বেড়ে যাবে এবং সেসটা বেড়ে যাবে, তার যে সেস ডিউটি যেটা থাকে সেটা বেড়ে যাবে। মানে একজন লোকের উপরে যে বিদ্যুৎ ব্যবহার করছেন, যারাই করছেন তাদের উপরে মানে আরও বেশি চাপ তৈরি হবে। এবং যেখানে আপনারা, আমি একটু অন্য প্রসঙ্গে বলছি, তার সঙ্গেও বিদ্যুৎ জড়িত শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে তো বটেই, শহরাঞ্চলে দেখবেন আপনারা যে
মন্ত্রীর কেন্দ্রে গড়ে ওঠা অবৈধ ফিশারির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বন বিভাগের। বৃহস্পতিবার অভিযানে ধলাইর সংরক্ষিত বনাঞ্চলে 35টি ফিশারির বাঁধ গুঁড়িয়ে দেন বনকর্মীরা। এদিন সকাল 7টায় বন বিভাগের শিলচর প্রোটেকশন রেঞ্জ আধিকারিক অশোক কুমার দে ও হাওয়াইথাং রেঞ্জের আধিকারিক উমানন্দ গোস্বামীর নেতৃত্বে বিশাল AFPF জওয়ানদের নিয়ে এক অভিযানে মাঠে নামেন। দলমুক্ত অভিযান চালানো হয় বন বিভাগের হাওয়াইথাং রেঞ্জের বিষ্ণুপুর বিটের আওতাধীন বিষ্ণুপুর সংরক্ষিত বনাঞ্চল ও পুনিহাওয়া সংরক্ষিত বনাঞ্চলে। এক্সকেভেটর ও ঠিকা শ্রমিক লাগিয়ে এদিন সকাল থেকেই কাটা হয় একের পর এক ফিশারির বাঁধ। মোট 35টি ফিশারির বাঁধ কেটে দখলমুক্ত করা হয়। পাশাপাশি পাহাড়ি নালার জল সংরক্ষণের জন্য পুনিখাল নালার ওপর নির্মাণ করা আরও একটি বাঁধ কেটে দিয়েছেন বনকর্মীরা বলে জানান বন বিভাগের হাওয়াইথাং রেঞ্জের রেঞ্জ আধিকারিক উমানন্দ গোস্বামী। তিনি এও জানান আগামী দিনেও বন বিভাগের এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল বেশ কয়েকটি গৃহপালিত পশু। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে বাদ্রিপার চতুর্থ খণ্ডে। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হল 3টি গরু সহ 7টি ছাগলের। গৃহপালিত পশুদের আগুনের হাত থেকে রক্ষা করতে গিয়ে গুরুতরভাবে আহত হন গৃহকর্তা রফিক উদ্দিন চৌধুরী। সম্প্রতি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। পেশায় তিনি একজন কৃষক। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাত 12টা নাগাদ আচমকা রফিক উদ্দিনের গোয়াল ঘরে অগ্নি সংযোগ হয়। এতে গোয়াল ঘরে থাকা 3টি গরু সহ 7টি ছাগল পুরো ভস্মীভূত হয়। এদিকে অগ্নিকাণ্ডে সর্বশান্ত হওয়া অসহায় রফিক উদ্দিন চৌধুরীকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য কাছাড় জেলা প্রশাসন ও সোনাইর বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়ার কাছে দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। কিছু থাকি একটা সন্দেহ আছে, গোটা আগুন জ্বলি গেছে, মানুষ ঘুমানি পড়ে সাড়ে এগারোটার থেকে 12টার ভিতরে জ্বলিয়া এমন আগুন থাপানি নিভানি অসুবিধা কন্ট্রোল করা মুশকিল। ওই সময় তার বাচ্চা এগে আগুনের একটা আওয়াজ শোনা যায়, হরিয়া উঠিয়া সাইতে সময় আগুন একদম ধোঁয়াধুম আগুন উঠে থেকে তার মারে ডাকলো, বাবারে ডাকলো রফিক উদ্দিন। রফিক উদ্দিনে ফাল মারিয়া বারইয়া তার গরুটা, মানে আগেও তো গরু চুরি করেছিলা, চুরির কারণে তালা লক করছিলা। লক করতে গিয়া খান্দা খান্দি করতে করতে হে রফিক উদ্দিনে একটা দা লইয়া হদিক তাকিয়া তার গরুটা বার করার চেষ্টা করছিলা। চেষ্টা করছে চাবি লইয়া, হে চাবি খুলতো সার, হে হামাই গেছে গা চাবি খুলাত গিয়া তে নিজের মাথার চুল তাকি লইয়া শরীর জ্বলি গেছে গা। তারে বাঁচানির লাগিয়া আমরা সে হাল্লা চিৎকার খান্দা খান্দি খোরা শুনিয়া আমরা বাগি আইলাম। আওয়ার ফরে তারে আবার বাঁশটির দিক দিয়া তারে বার করা হয়েছে, আর ছাগল 7টা গরু 3টা যে ইটা জাগাত মারা গেছে গা। আচ্ছা, মানুষটা এখন তো পেশেন্টটা খুব একটা অবস্থা। বিজেপি সরকার জনগণের উন্নয়নে বদ্ধপরিকর। কংগ্রেস মুক্ত পুরভোট গঠন হবে সোনাই এবং লক্ষ্মীপুরে। বৃহস্পতিবার সোনাই পুরসভা নির্বাচনে এই মন্তব্য করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বিজেপি প্রার্থীর হয়ে এদিন সোনাইয়ে ভোট প্রচারে মন্ত্রী কংগ্রেস এবং AUDIF দলকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন কংগ্রেস শুধু জনগণের অধিকার লুটেপুটে খেতে জানে। এদিন তিনি প্রথমে সোনাইয়ের 3নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপু কুমার দাস, 4নম্বর ওয়ার্ডের শিলুরানী দাস এবং 2নম্বর ওয়ার্ডের রহিমা বেগম লস্কর হয়ে প্রচারে বিজেপি সরকারের প্রতি আস্থা রেখে প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই মণ্ডল বিজেপির সভাপতি ভজন সেন, জেলা বিজেপি সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্রপাল প্রমুখ। কংগ্রেসের যে মিলিত সরকার ছিল অস্বীকার করার কথা নেই এখানে, কিন্তু কখনোই সরকার ভাবেনি যে এই যে মানুষগুলো আছে তার মা যখন মুক্তাঙ্গনে যায়, কোন খালি মাঠে যায় সোচ কার্য করতে, তার মনে কতটা চলতে, কারণ প্রয়োজন আছে মেয়ের, মেয়েদের জন্য একটা আলাদা শৌচালয়, এই কথাটা ভাবতে পারেনি কংগ্রেসের সরকার, এই কথাটা ভাবতে পারে ইউডিএফ আর কংগ্রেসের মিলিত সরকার। আমাদের মোদিজি আসার পরে বিজেপি আসার পরে আরম্ভ হয়,
আজকের দিনে শেষ হতে চলেছে। বললে অনেক কথা মনে এসে যায়, তো কংগ্রেস আর ইউডিএফের এক যৌথ চলছে, শুনেছি আপনাদের বিধায়কের ভাষণ টাষণ শুনেছি, খুব কমিউনিয়াল ভাষণ শুনছি, আপনারা সবাই এ বলে তান সরকারে গীতা ইতরে শোনা হোসাই। কয়েকদিন আগে, এই কয়েক বছর আগের কথা বলিব, ইউডিএফের আপনাদের এমএলএ পার্টির মিছিল চলছে দিশপুরে, কংগ্রেসের সরকার দিশপুরে, মিছিলের মধ্যে লক্ষ্মী উড়ান বলে একটা মেয়ে, ইউডিএফের মেয়ে, ওকে কংগ্রেস। প্রচারের শেষ দিনে সোনাই পুরো এলাকায় শক্তি প্রদর্শন করলেন কংগ্রেস বিজেপি ইউডিএফ এর প্রার্থী সহ হেভিওয়েট নির্দল প্রার্থীরাও। শুক্রবার সোনাই পুরসভার মোট 11টি বোর্ডে রাজনৈতিক উত্তাপ বেশি পরিলক্ষিত হয়। এই দিন 10 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী আখতার হোসেন লস্করের মিছিলে অংশ নেন প্রাক্তন বিধায়ক রুমি নাথ, দলের পুরনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ফয়েজুর রহমান লস্কর, ব্লক কংগ্রেসের সভাপতি খসরু আলম চৌধুরী, যুব কংগ্রেস সভাপতি ইজাজ হোসেন লস্কর প্রমুখ। এদিকে 11 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থীর প্রচারে গিয়ে বিজেপি বিরোধী ভোটদান করতে জনগণকে আহ্বান জানান বিধায়ক করিম উদ্দিন বরভূঁইয়া। অন্যদিকে 5 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হাবিবা সুলতানা মজুমদারের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। আগামী 6ই মার্চ থেকে গ্লোকোমা সপ্তাহ উদযাপনে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছেন এতদ অঞ্চলের বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে বিশিষ্ট চক্ষু চিকিৎসক এইচ কে চৌধুরী ও হৈমন্তী চৌধুরী গ্লোকোমা রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিতে সপ্তাহব্যাপী চক্ষু চিকিৎসকদের যৌথ কার্যক্রমের কথা তুলে ধরেন। গ্লোকোমা আক্রান্তের শুরুতে রোগীদের শনাক্ত করা হলে তা প্রতিরোধ করতে সম্ভব বলে জানান তারা। সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হবে 6ই মার্চ অর্থাৎ রবিবার। পাশাপাশি এদিন সকালে শহরে এক সচেতনতা র্যালি বের হবে এবং আগামী 12ই মার্চ সকাল থেকে দিনভর চৌধুরী চক্ষু হাসপাতালে বিনামূল্যে গ্লোকোমা স্ক্রিনিং শিবির আয়োজিত করা হবে। পাশাপাশি রাত 8টায় চক্ষু চিকিৎসকদের এক সেমিনারেরও আয়োজন করা হবে বলে জানান তারা। এই বছর আমরা ঠিক করেছি যে 6 তারিখ থেকে শুরু গ্লোকোমা সপ্তাহ, আমরা 6 তারিখ সকালবেলা 1 ঘন্টা আমরা শিলচর শহরের মেইন শহরে আমরা র্যালি করব। আমরা আরও যারা চোখের সঙ্গে জড়িত লায়ন্স আছেন, আমার ডাক্তার সুদীপ চন্দ্র আই সেন্টার আছে, আমি সবাইকে, শিলচর মেডিকেল কলেজ আছে, আমি সবাইকে পার্সোনালি আমি রিকোয়েস্ট করেছি, আপনারা আসুন এই র্যালিতে আমরা সবাই মিলে যোগ দিই এবং মানুষের মধ্যে সচেতনতাটা গড়ে তোলার চেষ্টা করি। আমরা এই এই বছর এই একটা কাজ করছি, আর আমরা 12 তারিখ মানে 12 তারিখ লাস্টে এই গ্লোকোমা সপ্তাহ, 12 তারিখ শনিবার দিন আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন চৌধুরী আই হসপিটালে ফ্রি গ্লোকোমা স্ক্রিনিং করব। এনিবডি অ্যাবাভ 40 ক্যান কাম এন্ড সে যে আমি এসছি বিনা পয়সায় চোখ দেখাতে, গ্লোকোমা আছে কিনা একটু দেখে নিই, আমরা দেখে দেবো, আমরা স্ক্রিনিং করব। সব ডিটেইল ইনভেস্টিগেশন করা সম্ভব না, ওই সব ডিটেইল ইনভেস্টিগেশন করতে খরচও আছে, কিন্তু আমরা স্ক্রিনিং করে দেবো এবং কোনো রকম রিস্ক ফ্যাক্টর আছে কিনা আমরা বলে দেব। এই ব্যাপারটা আমরা শনিবার দিন রেখেছি এবং শনিবার দিন ডাক্তারবাবুদেরকেও সচেতন করতে লাগবে। এই জন্য আমরা ওই শনিবার দিনই রাত্রেবেলা আমরা 8টার সময় আমরা এখানে একটা সাইন্টিফিক সেমিনারের আয়োজন করেছি। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত সহ সরকারি সর্বপ্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সোনাই 1 নম্বর ওয়ার্ডের জনসাধারণ দীর্ঘ কয়েক বছর থেকে চরম দুর্ভোগে ভুগছেন সেই এলাকার জনগণ। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে সেই ওয়ার্ড, বিশেষ করে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। এছাড়াও এলাকার রাস্তাঘাট বেহাল অবস্থায় রয়েছে, কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা লাভ করেননি তারা। শুধু ভোট বৈতরণী পার করতেই প্রত্যেক রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের দেখা যায় বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। এই এই যে গলি যেটা, এটা হলো আমাদের সত্যেন্দ্র রায়সরণী সোনাইয়ের একদম সংলগ্ন 1 নম্বর ওয়ার্ডে। কিন্তু এখান থেকে আমরা অনেক রবিদাসপাড়া আছে, কেন হিন্দু মুসলিম আমরা মানে সমন্বয়ে আমরা বসবাস করতেছি। এখানের রাস্তাটার অবস্থা এত খারাপ, টাউনের একদম 1 নম্বর ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডে সামান্য বৃষ্টিপ্রভাবে কিন্তু আর চলার কোনো উপায় নেই। গাড়ি তো চলা দূরের কথা, কিন্তু গাড়ি লাইন আছে কিন্তু গাড়ি চলে না। বিগত 15-20 বছর থাকিয়া
আমি এখানে বসবাস করতেছি, এর আগ থেকে ওটা 12 স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু এই লেনটার কোনো কাজ হয়েছে না। পঞ্চায়েত হইন, এমএলএ হইন, এমপি হইন, এখনও পর্যন্ত 12 স্বাধীন হওয়ার পরে এখনও পর্যন্ত আপনারা সামনে দেখুন তো, এখানে জঙ্গল আছে, ওইদিকে রাস্তা আছে, ওইদিকে রাস্তা, রাস্তার কোনো উন্নয়ন হয়েছে না। আমরা বারবার প্রতিবাদ করছি, বারবার চেষ্টা করছি, বিভিন্ন এমএলএ আইসন তার কাছে আমরা সবিনয় অনুরোধ করছি যে আমরা এই রাস্তাটা অন্তত ব্লক না, ব্লক ফিটিং না হইলে অন্তত আমরা সেন্ট রেভেলিং করিয়া দিই, আমরা সোলার ব্যবস্থাটা করি, কিন্তু টিল টু ডে কেউ মানে রেসপন্স দিচ্ছেন না আর কি, খুব দুর্গতির মধ্যে আছি আমরা। 370,000 টাকা লুঠে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে 1000 নং ভাউড়িখাল এলপি স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুল কমিটির মধ্যে চলছে জোর লড়াই। এ নিয়ে একাধিক মামলা করেছেন স্কুল কমিটির সভাপতি সহ বাকি সদস্যরা, তবে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েও কোনো কাজ হয়নি। এবার বিষয়টি নিয়ে জেলা শাসকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কমিটি এবং এলাকাবাসী। সম্প্রতি স্কুলে সাংবাদিকদের ডেকে এনে এমন অভিযোগ করেন স্কুল কমিটির সভাপতি আতাবুর রহমান, সদস্য নরম উদ্দিন, সমাজুর রহমান, আকলিম উদ্দিন, রহিম উদ্দিন তালুকদার, মঈন উদ্দিন প্রমুখ। সঙ্গে ছিলেন স্কুলের ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, দীর্ঘ 3 বছর ধরে স্কুলের প্রধান শিক্ষক মহিম কুমার দাস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কোনো ইউনিফর্ম বণ্টন করেননি, এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনও বিতরণ করেননি। সব মিলিয়ে লুটেপুটে নিয়েছেন 370,000 টাকা বলে জানান তারা। এ নিয়ে সোনাই থানায় এক মামলা দায়ের করা হলেও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। পরে বিষয়টি বিভাগীয় কর্তৃপক্ষকে জানানো হলে তারা বলেন বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে মিটমাট করে নিতে, কিন্তু স্কুল কমিটি এবং এলাকাবাসী সে পথে হাঁটেননি। তাই ছাত্রছাত্রী সহ স্কুল কমিটি এবং এলাকাবাসী সাংবাদিকদের ডেকে এসব অভিযোগ তুলে ধরেন। তারা সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেলা শাসকের নজরে এনে সুবিচার কামনা করেন এবং বিষয়টি লিখিতভাবে জেলা শাসক এবং স্থানীয় বিধায়ককে জানিয়ে অভিযোগকারীরা বিচার প্রার্থী হবেন বলে জানান। এতেও যদি কোনো ফল না আসে তাহলে স্কুলে তালা ঝুলিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে মাঠে নামবেন বলে হুঁশিয়ারি দেন তারা। পুরসভা ভোট প্রচারে শুক্রবার লক্ষ্মীপুরে যুব মোর্চা এক বাইক র্যালি বের করে। এই র্যালি শহরের 10টি ওয়ার্ড পরিক্রমা করে লক্ষ্মীপুর মধ্য শহরে এসে শেষ হয়। মিছিলে প্রায় 200+ বাইক অংশগ্রহণ করে। বাইক র্যালির নেতৃত্ব দেন জেলা যুব মোর্চার সভাপতি অমিতোষ চক্রবর্তী। পরে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংসদ রাজদীপ রায় এবং বিধায়ক কৌশিক রায় বক্তব্য রাখেন। তারা উভয়েই লক্ষ্মীপুরের বিজেপি বোর্ড সংগঠনের ব্যাপারে আশা প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন 3 মণ্ডলের সভাপতি রাতুল রায়, রানা গোস্বামী ও দেবজিৎ বাউরি প্রমুখ। তাহলে আমরা দেখব প্রায় 80টা মিউনিসিপাল বোর্ডের নির্বাচন আগামী পরশুদিন সকালবেলা 8টা থেকে আরম্ভ হতে যাচ্ছে, এবং তার মধ্যে একটি এবং অন্যতম কাছাড় জেলার একটা দুইটা জায়গাতে সেটা আছে, একটা হচ্ছে লক্ষ্মীপুর, একটা হচ্ছে পার্শ্ববর্তী সুনাই। আমরা আজকে বিগত কিছুদিন থেকে যে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 এবং 2016 প্রথমবারের মতন উত্তর পূর্বাঞ্চল ভারতে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, সেটা সর্বানন্দ সোনোয়াল মহাশয় মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে 2019 নরেন্দ্র মোদীজি আবার সরকারে আসেন এবং 2021 সেই নির্বাচনে সেই অনেক বছর পরে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি চয়ন করে লক্ষ্মীপুরের মানুষ, লক্ষ্মীপুরের জনসাধারণ এখন করার ফলে আপনারা দেখতে পেয়েছেন যে এই অঞ্চলে যে মিউনিসিপাল বোর্ড গতবার হয়েছিল সেই বোর্ড কোনো করাপশন না করে যতটুকু টাকা এসেছিল সেই উন্নয়নের জন্য, যে সীমিত সংখ্যক যে টাকা এসেছিল তার জন্য উন্নয়নের সেই ভিত্তি প্রস্তর সেটা সেই বোর্ড স্থাপন করেছে। করিমগঞ্জ শহরের 21 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সৌরভ দেবের প্রচারে গিয়ে বিজেপি নেতাদের এক হাতে নিলেন বিধায়ক কমলাক্ষ দে প্রকাশস্থ। তিনি বলেন শহরবাসীর টাকা যারা আত্মসাৎ করেছে
ওদেরকে ভোটাররা এবার ভোট দেওয়ার থেকে বিরত থাকছেন। সেজন্য এবার রেকর্ড সংখ্যক আসন দখল করে কংগ্রেস বোর্ড গঠন করবে। এদিন বারবার করিমগঞ্জের বিজেপি নেতাদের মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করেন বিধায়ক কমলাক্ষ। তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই, ওরা কোন মুখে ভোট চাইবে শহরের ভোটারদের কাছে বলেন তিনি। অন্যদিকে 21 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সৌরভ দেব বলেন, বিগত দিনে এই ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিরা যা করতে পারেননি তা তিনি অল্প কিছুদিনের মধ্যে করে দেখাবেন। বরখলার খামারবন্দ গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বীরেন সিংহের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সঙ্গে ছিলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের নেতা এম শান্তিকুমার সিংহ সহ মোহনলাল দাস, নীরেন সিংহ প্রমুখ। প্রথমে ক্ষতিগ্রস্ত ঘরটি পরিদর্শন করেন সুস্মিতা দেব এবং শয্যাশায়ী পক্ষাঘাতগ্রস্ত বীরেন সিংহকে দেখতে যান। তিনি জানতে পারেন দীর্ঘদিন পেরিয়ে গেলেও জেলা বিপর্যয় বিভাগ থেকে কিছুই সাহায্য পাননি, যাবতীয় কাগজ জমা দেওয়া হয়েছে এবং বিভাগীয় অফিসাররা এসে ইন্সপেকশনও করে গেছেন। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন সাংসদ। তিনি এ ব্যাপারে কাছাড়ের জেলাশাসকের সঙ্গে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দেন। এদিন গ্রামের তৃণমূল কর্মী বিকি সিংহের তত্ত্বাবধানে পুরুষ মহিলা সহ যুবকরা মিলে 40 জন লোক তৃণমূলে যোগদান করেছেন। সুস্মিতা বলেন, তিনি গ্রামে গঞ্জে ঘুরে পানীয় জলের সমস্যার কথা জানার চেষ্টা চালাবেন। এই এলাকাতেও পিএইচইর সমস্যা রয়েছে, এসব নিয়ে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করার কথা বলেন। ঘরে ঘরে যায়, দুয়ারে দুয়ারে সরকার, এই প্রমাণ আমরা আজকে সচক্ষে দেখলাম। দিদি আপনারা ঘরে এসে গেছে দিদির কাছে, হ্যাঁ আপনাদেরকে বলবেন দিদি, তাই দিদির কাছ থেকে বাকিগুলা শুনবো। এবং গ্রামবাসী যারা এখানে এসে জমা হয়েছেন, আপনারা তৃণমূলকে সমর্থন করুন এবং তৃণমূল জনগণের জন্য কাজ করবে, গরিব দুঃখীদের পাশে থাকবে, এবং এ বলে আমি বক্তব্য শেষ করব। কালকে বিকি আমাদের একজন বন্ধু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, বিকি সিনহা, উনি আমাদের বললেন যে আজ পর্যন্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে বাড়িতে কিছু দেওয়া হয়নি। তো উনি আমাদের নতুন মেম্বারশিপ নিয়েছে, এটা আমার দায়িত্ব ছিল এখানে আসা, ওদের সঙ্গে দেখা করা, এবং এটা আমি ডিসির সঙ্গে টেক আপ করবো। এছাড়া আমি অত্যন্ত খুশি, অনেক মা বোনেরা, যুবক ভাইরা, গুরুজনেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এখানে একটা পিএইচইরও প্রবলেম রয়েছে, এখন আমি গ্রামে গ্রামে ভিজিট করব এবং কোন গ্রামে কি সমস্যা আছে এটা একটা স্টাডি করার পরে, যদিও আমি জানি, আমি লোকসভার এমপি ছিলাম, যে খাওয়া জলের সমস্যা বহুত বড় সমস্যা। মোদী সরকার বড় বড় নাম দিয়ে স্কিম করে, কিন্তু সরজমিনে কিচ্ছু নেই। এটা নিয়ে আমরা আগামী দিনে আন্দোলন করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে সরব হলো কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতি, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বনমন্ত্রীর এলাকায় 35টি অবৈধ ফিশারির বাঁধ দখলমুক্ত করল বন বিভাগ। বাদ্রিপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গৃহপালিত পশু, আহত এক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।